অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাঁইথিয়ার ময়ূরাক্ষী নদীতে থাকা অস্থায়ী ফেরিঘাটে উল্টে গেল পাথর বোঝাই ডাম্পার। রাত্রি 2:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রামপুরহাটে শালবাদরা থেকে পাথর বোঝাই করে বোলপুরের দিকে যাচ্ছিল ডাম্পারটি, তখনই এই দুর্ঘটনার কবলে পড়ে ডাম্পারটি। এই ঘটনায় সামান্য আঘাত পেয়েছে চালক ও খালাসি। ঘটনাস্থলে পৌঁছেছে সাঁইথিয়া থানার পুলিশ। খালি গাড়ি গপিয়ে পড়লো যেটা দিচ্ছেন সেইটাকে কি আপনার চোখে লাগছে, সেটা সোয়েটার না হাত জামা না ফুল জামা সুতির? না এলাম এলাম